চিকেন চাপ এবং মশলা চাপ রেস্টুরেন্ট স্টাইলে করে যদি খেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে মশলা চাপ বানাইতে হয়, চিকেন চাপ থেকে কিভাবে মশলা চাপটা বানাইতে হয়। তো চিকেন চাপের ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি, আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে এখন আমি একটা কড়াইতে একটু সয়াবিন তেল দিয়ে দিব, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ভাজা গেলে তারপর দিয়ে আমি চিকেন চাপটা আমি টুকরো টুকরো করে কাটা নিয়েছি, এখন এটা আমি এখানে দিয়ে দিব। চিকেন চাপ ভাজার পর লাস্টে যে মশলাগুলো ছিল সেগুলো আমি হালকা সয়াবিন তেল দিয়ে একটু ভাজা নিয়েছি, এখন সেটা আমি এখানে দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো সস, কিছুটা চাট মশলা, খুব অল্প উপকরণ দিয়ে আপনার এটা বাসা বানিয়ে নিতে পারবেন। দিলাম ধনিয়া পাতা, এখন একটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে, খেতেও কিন্তু সেই টেস্ট হেভি হয়েছে। সো মশলা চাটটা আপনারা এভাবে বাসায় তৈরি করতে পারবেন। তো মশলা চাটটা আপনারা বাসায় এভাবে তৈরি করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই, টাটা।